আজ কত তারিখ বলি ভাই, কেন মনে রাখতে হবে না? আজ কোনো বিশেষ দিন? আমি জানতাম তুমি নিশ্চিত ভুলে যাবে। আচ্ছা, তুমি যখন জানতেই যে আমি ভুলে যাবো, তাহলে হ্যালি করছো কেন? হ্যালি না করে আজকের দিনটা কি সেটা বলে ফেলে তো হয়ে যায়। কোনটাকে হ্যালি বলছো তুমি? আজ আমাদের বিবাহ বার্ষিকী সেটাকে, নাকি তোমার অপারগতা অক্ষমতাকে? আচ্ছা, আমি একটা জিনিস বেশ কিছুদিন ধরে খেয়াল করছি, যেদিন থেকে আমার ব্যবসাটা নিচের দিকে নামা শুরু করেছে, তারপর থেকে তুমি আমার সঙ্গে একটু অন্যরকমভাবে কথা বলছো, মানে ঠান্ডা মাথায় আমার সঙ্গে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করছো তুমি। আমি আঘাত দিয়ে কথা বলি তাই না? আর আমি যদি বলি, তুমি সব সময় সবার সামনে আমাকে ছোট করে রাখার জন্য একের পর এক নানা ধরনের অজুহাত তৈরি করে রাখছো। একের পর এক বড় বড় ক্লায়েন্ট আমার কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে, আমার বিজনেসে ধস টানছে, ব্যাংক ঋণের বোঝা আমার মাথায় হু করে বেড়ে চলছে, সময়ের সঙ্গে তাল মিলে আমি একা হিমশিম খেয়ে যাচ্ছি, কি করবো আমি স্থির করতে পারছি না। আর তুমি আছো তোমার বিবাহ বার্ষিকী নিয়ে, তাই তো? নো প্রবলেম, করো তুমি তোমার বিবাহ বার্ষিকী করো, বাট এসবের মধ্যে তুমি আমাকে চেনো না, প্লিজ প্লিজ এসবের মধ্যে আমাকে চেনো না। অনেক রাত হয়েছে রে, আমি ঘুম চলে যাই, রবিন আসতে লেট হবে। তোর ভাই ফোন দিয়েছে, তুই কথা বল। ভাইয়া। কি রে কেয়া, তোর মন খারাপ কেন? রবিন কোথায়? ভাইয়া ও তো অফিসে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, রবিন ঠিক মতো তোকে সময় দেয় না, তোর প্রতি কোনো অবহেলা আমি বরদাস্ত করব না। ওকে আমার কাছে কৈফিয়ত দিতে হবে, কি সমস্যা ওর? ভাইয়া তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি ওকে বলবো। আমি বুঝতে পেরেছি, তোর সরলতায় একসময় তোকে অনেক বড় কষ্ট দিল। আমার কপালে যদি কষ্ট লেখা থাকে, তাহলে তুমি শত চেষ্টা করেও সেটা খণ্ডাতে পারবে না ভাইয়া। আমি ওখানে মতো গেলাম, আমার মাথাটা প্রচুর ব্যথা করছে। হঠাৎ মাথা ব্যথা করছো কেন? জ্বর এসেছে? কই আমার জ্বর না তো। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, ঘুমালে হয়তো শরীর ঠিক হয়ে যাবে। সুন্দর একটা দিনে আমি তোমাকে সময় দিতে পারিনি বলে আমি রিয়েলি সরি। সরি তুমি কেন বলবে, দোষ তো আমার, আমি সরি বলবো, কারণ তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার ছিল। কেন আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, তারপরেও তুমি আমাকে এভাবে অপরাধী করবে? অপরাধী বলা যায় তাকে যার অপরাধ বোধটা থাকে। দেখো কেয়া, আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যার উপরে কারো কোনো হাত থাকে না, যার দায় হয় কারো উপরে বর্তায় না, তারপরে কিন্তু আমরা একজন অন্যজনকে দোষারোপ করে থাকি। আর কেউ যদি স্বেচ্ছায় তার দায়িত্ব কর্তব্যকে অস্বীকার করে তখন? দায়িত্ব কর্তব্য অস্বীকার করার পেছনে যদি বিশদ কোনো কারণ থাকে তখন? যুক্তিতর্কে কখনোই আমি তোমার সাথে পারবো না সেটা ভালো করে জানি, শুধু একটা কথা আজকে তোমাকে আমি ছোট্ট করে বলতে চাই। দিনের পর দিন তুমি আমাকে যে পরিমাণ অবহেলা করছো, তারপরও তুমি মনে করো না যে আজকে তোমার প্রতি আমার যে অনুভূতি, তোমার প্রতি আমার যে ভালোবাসা,
সেটা সারা জীবন থাকবে। জরুরি একটা মিটিং আছে, তুমি ঘুমিয়েছিলে বলে তোমাকে ডাকলাম না। দুপুর একটার মধ্যে মিটিং শেষ হয়ে যাবে, তুমি রেডি থাকবে। আজ দুপুরে আমরা একসঙ্গে লাঞ্চ করব, কোথায় জানো? যে রেস্টুরেন্টে আমি তোমাকে প্রথম বলেছিলাম ভালোবাসি, সেখানে। ভাবিকাল মন খারাপ করে কিছু না খেয়ে চলে গিয়েছিল। ভাবিকে রেস্টুরেন্টে চলে আসতে বলি, লাঞ্চের সাথে জমিয়ে আড্ডা মারাও যাবে। তোমার সাথে আমার কিছু কথা আছে। শহীদ ভাই, বেয়াদবি না নিলে একটা কথা বলি, মানে কথাগুলো যদি খুব বেশি জরুরি না হয় তাহলে অফিসে বসে শেয়ার না করলে ভালো হয়, মানে খুশি হতাম আর কি। আচ্ছা, কেয়ার সাথে তোমার সমস্যাটা কি আমি কি জানতে পারি? তুমি কি কেয়ার কাছ থেকে মুক্তি চাও? তাহলে তুমি বলতে পারো। শহীদ ভাই, আপনি যে কথাগুলো বলছেন সেটা একান্ত আমার এবং কেয়ার ব্যক্তিগত ব্যাপার, আমি চাই না আপনি এর মধ্যে আসেন। কেয়ার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি বলে তুমি ধরে নিও না, আমি কেয়ার সকল ভুল সিদ্ধান্তকে মেনে নেব। দেখুন শহীদ ভাই, এটা অফিস, আমি এখন এই বিষয়ে আপনার সঙ্গে একটি কথা বলতে চাই না। প্লিজ আপনি দয়া করে বাসায় আসুন, যা বলার আমরা বাসায় বসে আলাপ। কলেজ থেকে সবাই পিকনিকে যাচ্ছে, তো আমার সেখানে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রবিনকে বলবো। কই যাচ্ছ, শপিং এ নাকি অন্য কোথাও? আসলে দুটোর একটাও না, রবিন আজ বলেছে যে আমাকে নিয়ে লাঞ্চে যাবে,
আমি এবার রেখা ভাবিকে ফোন করলাম, তুমিও চলো না আমরা সবাই মিলে একসাথে যাই। না ভাবি, আমার সব চাইনিজ টাইনিজ একদম ভালো লাগে না, তোমরা যাও, আমি আমার অ্যাসাইনমেন্টগুলো শেষ করছি। ঠিক তো? তার মানে রবিন ইচ্ছে করে আমাকে অপমান করবার জন্য এমনটা করেছে। কিন্তু কেন? আমি তো তোমাকে বলিনি আমাকে বাইরে নিয়ে লাঞ্চ করাতে হবে। তোমার কেমন লাগছে জানো? ইউনিভার্সিটিতে প্রথম দিন আমি তোমাকে দেখে যেমন আমার ফিল হয়েছিল আজকে একদম তেমন লাগছে। আমি প্রথম যেদিন তোমাকে দেখলাম আমি তো বাড়িতে চলে গেলাম,
যার পরে রাতে কিন্তু আমি ঘুমাতে পারিনি জানো। সারা রাত আমি নির্ঘুম কাটিয়েছি আর মনে মনে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। কি রোমান্টিক গান। আমার সঙ্গে কেন সবাই মিলে এমন আচরণটা করছো? আমি এমন কি করেছি? আমাকে সবার এগেনস্টে যে বিয়ে করেছে এইসব কথা এখন কেন আসবে? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে বুঝাই বলো। তুমি ঘুমিয়ে আছো, আমি তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি ঘুমিয়ে থাকো, আমি মিটিংয়ে চলে যাচ্ছি। দুপুর একটার মধ্যে আমার মিটিং শেষ হয়ে যাবে, তারপর তোমার সাথে আমি লাঞ্চ করবো একসাথে রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্টে? যে রেস্টুরেন্টে প্রথম তোমার আর আমার দেখা হয়েছিল। ভাবি, শফিক ভাই ড্রয়িং রুমে বসে আছে, তোমাকে ডাকছে। আমি সব শুনেছি, তুই আমাকে নতুন করে কিছু বলতে হবে না। তুই এই মুহূর্তে রবিনের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে আমার সাথে চল। ভাইয়া, এটা আমার আর কি আর জীবনের প্রশ্ন। এখানে আপনার সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার নেই। তোমার মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলে থেকে কি আশা করা যায়? কেয়া তোমাকে বিয়ে করে যে ভুলটা করেছে আজ আমি তার শুধরে নিলাম। কেয়া, কেয়া প্লিজ, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আসলে তোমাকে যে এসএমএসটা দিয়েছিলাম সেটা আমার একটা বিজনেস মিটিংয়ের কারণে, মানে টেনশনে আমি একদম ভুলে গিয়েছিলাম। সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। হয়েছে, তোমাকে আর মিথ্যে নাটক করতে হবে না। চল কেয়া, এখানে আর এক মুহূর্ত নয়। কেয়া, কেয়া প্লিজ, কেয়া তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না।
তুমি আমাকে কথা দিয়েছিলে, সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে থাকবে, আমাকে কোনো ধরনের কোনো অবিশ্বাস করবে না, তুমি কথা দিয়েছিলে কি? ভাইয়া, ভাবিকে দেখলাম চলে যেতে। হ্যালো, কি কি বলছেন? ফ্যাক্টরিতে আগুন লেগেছে? মাই গড! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 ভাইয়া, আমি তোমার কথা রাখতে পারলাম না বলে আমাকে আবারও ক্ষমা করো। আমি রবিনকে কথা দিয়েছি, জীবনের শত প্রতিকূলতার মাঝে কখনো ওকে ছেড়ে যাব না। আজ রবিনের ভীষণ বিপদ, ওর ফ্যাক্টরি আগুনে পুড়ে গেছে। নিশ্চয়ই রবিন মানসিকভাবে বিধ্বস্ত, এই মুহূর্তে আমার ওর পাশে থাকা খুব দরকার। আর স্ত্রী হয়ে স্বামীর বিপদের কথা শুনে ওর উপর অভিমান করে আর দূরে সরে থাকতে পারলাম না। কেয়া,
হ্যালো হ্যালো জানির ভাই, কেমন আছেন জানির ভাই? জানির ভাই প্লিজ একটু হেল্প করেন না জানির ভাই। দেখেন আমি আপনার বিপদে সবসময় আমার পাশে ছিলাম না বলেন? আমি তো ছিলাম আপনার সঙ্গে। প্লিজ জানির ভাই কথাটা বলবেন না প্লিজ। মানে এখন আমার বিপদে যদি আপনারা একটু আমার পাশে না দাঁড়ান আমি কার কাছে যাবো বলেন? আমি কোথায় যাবো? জানির ভাই জানির ভাই প্লিজ এইবারের মতো মানে আমার প্রবলেমটা বুঝতে পারছেন? মানে আমি সবকিছু মিলাই কিন্তু জিনিসটাকে সেটেল করতে চেয়েছিলাম কিন্তু আমি জাস্ট ফেল। কিন্তু হ্যালো হ্যালো দেখুন আপনাদের মাস কাবলের সমস্যার কথা তো আমি শুনতে আসিনি, আমার বাসার অনেক ভাবে দেবেন সেটা বলুন। প্লিজ আমাদের কঠিন সময় দিন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি নিজে গিয়ে আপনাকে বাড়ি ভাড়া দিয়ে আসবো। শুনুন ওসব কটা দিন আমি বুঝি না, দুই দিনের মধ্যে আমার বাসা ভাড়া দিয়ে দেবেন, নইলে খালি হাতে বাসা ছেড়ে চলে যাবেন, বুঝেছেন? এই যে মিস্টার রবি, আপনার উদ্দেশ্য কি বলুন তো? আমার বাসা ভাড়া নিয়ে আমার সিনিং এখানে শুরু করলেন কেন? ঠিক আছে, তবে পরের মাসে ভাড়াটা সময় মতো দিব, কতটা মনে থাকে কেন? এটা তুমি কি করলে? তোমার এত শখের হোয়াইট গোল্ডের আংটিটা দিয়ে দিলে? শখের আংটি, মিডল ক্লাস সেন্টিমেন্ট। আমরা যারা মিডল ক্লাস পিপল আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমরা না পারি কিছু বলতে, না পারি কিছু সইতে, না পারি কিছু কইতে, না পারি উপরে উঠতে, না পারি নিচে নামতে, প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে সমাজের সঙ্গে, পরিবারের সঙ্গে, পরিজনের সঙ্গে, এমনকি নিজের সঙ্গে নিজের। আমি জানি না এই সংগ্রাম আদৌ শেষ হবে কিনা। আর তুমি বলছো আংটির কথা না? কে আমার কাছে ওই আংটির চাইতে আমার মান সম্মান ইজ্জত অনেক বড়। রবিন, তুমি যদি কোনো কিছু মনে না করো আমি তোমাকে একটু অনুরোধ করতে চাই। এমন কোনো অনুরোধ করো না যে অনুরোধ আমি রাখতে পারবো। ভাইয়ার সাথে আমার কথা হয়েছে, ভাইয়া 50 লাখ টাকা আমাদের দিতে চেয়েছে। তুমি এই টাকাটা নিয়ে আবার নতুন করে ফ্যাক্টরি শুরু করো, দেখবে আমাদের এইসব সমস্যার কিছুই থাকবে না। কেয়া, তোমার যদি এখানে থাকতে, আই মিন আমার সঙ্গে থাকতে যদি তোমার কোনো কষ্ট হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো, মাস দুয়েকের জন্য তোমার ভাইয়ের ওখানে গিয়ে তুমি থাকতে পারো। কারণ আমি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছি, ওটা পেতে আরও মাস দুয়েক সময় লাগতে পারে।
আমি তোমার স্ত্রী, তোমার সুখটা আমি যেমন সমান ভাগে ভাগ করে নিয়েছি, তোমার দুঃখটাও আমি সমান ভাগেই ভাগ করে নেব। আমার কোনো কষ্ট হবে না। রবিনকে এত টেনশনে আমি আর দেখতে পারছি না। এই দুই মাস আমাকেই কিছু একটা করতে হবে। তুমি তো অনেকদিন আগে ফ্যাশন ডিজাইনিং কোর্স করেছো, চর্চা তো খুব একটা নেই না? চর্চা ছাড়াই যে সুন্দর ডিজাইন তুমি করেছো, কি এবার সিম্পলি মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ হিয়ার। ইয়ে, তাহলে আমি কি আমার বুটিক হাউসের জন্য লোনটা পাবো? ইয়েস প্লিজ, তুমি আমাকে একটু হেল্প করো না, মানে আমি কীভাবে পেতে পারি লোনটা বা কত টাকা পেতে পারি? আসলে তুমি তো অনেকগুলো টাকার জন্য লোন চাচ্ছ, কিন্তু লোনের এগেনস্টে তো জামানত দিতে হয়। তুমি আসলে কী জামানত দিবে বলে ঠিক করেছ? তুমি যেখানে আছো সেখানে আমার জামানতের কী দরকার? ঠিক আছে, সেটা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু জানোই তো সব কিছু আসলে অফিসিয়াল প্রসেসে হয়। আমি তো একা আসলে রুলসের বাইরে যে কিছু করতে পারব না। আমি যথাসাধ্য চেষ্টা করব, হতাশেও না, আমার দিক থেকে আমি যতটুকু করার চেষ্টা করব যাতে তুমি লোনটা পাও। থ্যাংক ইউ। তুমি সুমিকে নিয়ে আপাতত কিছুদিন জন্য গ্রামের বাড়িতে চলে যাও। গ্রামে চলে যাব? হ্যাঁ, এছাড়া তো আমি উপায় দেখছি না। রবিন, একটা পথ শেষ হলে কিন্তু আরেকটা পথ শুরু হয়। দেখবে একটা না একটা পথ কিছু ব্যবস্থা হয়েই যাবে। হ্যালো। হ্যাঁ কেয়া, শোনো, আমি ব্যাংকের সবার সাথে কথা বলেছি, সব কিছু বোধহয় ঠিক হয়েই যাবে। কি বললে? সবকিছু ওকে হয়ে গেছে? হ্যাঁ, যথাশীঘ্রই তোমার লোনটা হয়ে যাবে। ও, আমি মানে রিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো? আমি না বুঝতে পারছি না, মানে বিশ্বাস করো তুমি যে আমার
কি উপকার করলে মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ রিয়াদ। আর এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি না তোমার বন্ধু? আর বন্ধু যদি বন্ধুর জন্য কিছু না করে তাহলে কিসের বন্ধু বলো? তুমি কালকে যত সময় চলে এসো, কিছু পেপার ওয়ার্ক আছে ওগুলো আমরা করে ফেলবো। থ্যাংক ইউ। সবাই তো চলে এসছে, রবিন করতে। রবিনের মোবাইল কিছু সময় ধরে বন্ধ করেছে। ভাবি আমি ট্রাই করব, ভাইয়ের ফোন তো অফ। কেন এরকম করলে রবি? সবার কাছে তুমি আজকের দিনটাতে ওকে ছোট করলে। সত্যি জীবনটা এক রঙ্গমঞ্চ। এই মঞ্চে আমরা স্বস্বক্ষেত্রে সকলে যার যার চরিত্রে সুনিপুণভাবে অভিনয় করে যাই। এর মাঝে কেউ বা হয় সফল, আবার কেউ বা হয় বিফল, আবার কেউ বা অনেক ঘাত প্রতিঘাতে উঠতে যায়, আবার অনেকেই মেরুদণ্ডহীন বেঁচে থাকার মৃত্যুকে আলিঙ্গন করে। জীবন নামক রঙ্গমঞ্চে হয়তো আমি পরাজিত ব্যর্থ অভিনেতা, তাই চোরের মতো এই জীবন নামক রঙ্গমঞ্চ ছেড়ে চিরদিনের মতো পালিয়ে গেলাম সবার অপচরে। যদি পারো আমাকে ক্ষমা করো, তোমাকে দেওয়া কোনো কথাই আমি শেষ পর্যন্ত রাখতে পারলাম না বলে তোমার মন থেকে মুছে ফেলো আমার সব স্মৃতি, চিরতরে ভুলে যাও আমাকে। কেয়া, কেয়া কাচ্ছ কেন? এই কেয়া কি হয়েছে আমাকে বলো, কাচ্ছ কেন? কি এটা? হাবি তুমি মন খারাপ করো না, ভাইয়া চলে এসেছে। আর কোনো প্রশ্ন নেই, রবিন যেটা করেছে ওনার জায়গায় থাকি আমি হয়তো একই কাজটা করি। রিয়া তোমাকে না বোঝালে হয়তো আমি কোনোদিন বুঝতে পারতাম না নিজের সঙ্গে নিজের যে অভিমান, সেই অভিমান একটা মানুষকে কতটা ক্ষতি করে। তুমি আমাকে কথা দাও, আমাদের জীবনে যত সমস্যা আসুক না কেন, তুমি কোনোদিন আমাকে ছেড়ে কোথাও যাবে না। কথা দিলাম, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার উপলি সুতো এবং আমাদের যে ভালোবাসার খবর
সেই ঘর ছেড়ে আমি কোনোদিন কোথাও যাবো না।